সাতাশে জুলাই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুবর্ণপুরের প্রতি মাসের মতো আজকের এই ইসলাহী মজলিসের উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, তিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিসে যাদের আসার সৌভাগ্য হয়েছে, আজকের এই তুফানের সময়ও এখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, এরপরের সিরিয়াল কার লাগে বলা যায় না, এরপরের সিরিয়াল, এরপরের বুলেটে কার নাম লেখা আছে বলা যায় না, সেই মুহূর্তে আপনারা যারা একত্রিত হয়েছেন, আজকের আশা শুধুই আল্লাহর জন্য হয়েছে। গোপালগঞ্জ থেকে যারা আসছেন, খুলনা থেকে, বরিশাল থেকে, ভোলা থেকে, হাতিয়া থেকে, টাঙ্গাইল থেকে, বগুড়া থেকে, নেত্রকোনা থেকে, ময়মনসিংহ থেকে, গাজীপুর থেকে, কুষ্টিয়া থেকে, শরীয়তপুর থেকে, পুরো মনোজগঞ্জ থেকে, চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে, সিলেট থেকে তারা আসছেন, ওই হাদিসের দ্বারা সুসংবাদ নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাযাবিরিন ফিয়্যা, আল্লাহ তাআলা বলেন আমার মহাব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে গেল যারা শুধু আমার জন্যই একে অপরের সাথে সাক্ষাৎ করে। المتزاورين فيا আমার জন্যই যারা একে অপরের সাথে সাক্ষাৎ করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল। যাদের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণ খুশি করে দিবেন বলে, আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, দিতে দিতে এক পর্যায়ে এরা বলবে ব্যাস ব্যাস। গোপালগঞ্জ থেকে আসছে আমিন ভাই, গোপালগঞ্জ থেকে আসছে, আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন তোমার আর কিছু লাগবে, বলবে বলেন, বান্দা বলবে এবার শুধুই বাকি জিন্দগি আপনার খুশনুদি চাই, আপনি শুধু বলে দেন আমাদের উপরে আর কখনো নারাজ হবেন না। আল্লাহ তাআলা বলবেন যাও আর কখনো তোমাদের উপরে নারাজ হব না। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিন ফিয়্যা, আমার জন্যই যারা একে অপরের সাথে মহাব্বত রাখে, আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আল্লাহ তাআলার মহাব্বত ওয়াজিব হয়ে গেল। এজন্য জিন্দগির মাকসাদ আল্লাহকে বানানো, বলেন জিন্দগির মাকসাদ আল্লাহকে বানানো, জিন্দগির মাকসাদ শুধু আল্লাহকে বানানো, আমার বলার মাকসাদ শুধু তুমি, আমার জীবনের মাকসাদ শুধুই তুমি। আমার এই শোনা, আমার এই বসা, আমার এই আশা, খামুশি বরায়ে তুবাশম, সখন বরায়ে তুবুয়ম, বতন বরায়ে তুজুয়ম, সফর বরায়ে তুগিরম, আল্লাহ আমি ঘরে ফিরি তো তোমার জন্য, আমি মসজিদে যাই তো তোমার জন্য, সাহাবায়ে কেরাম বাজারে যেতেন তো আল্লাহর জন্যই যেতেন, সাহাবায়ে কেরাম বাজারে যেতেন তো কেন, আল্লাহর জন্য যেতেন,
আমরা নামাজও আল্লাহর জন্য পড়ি না, আমরা মসজিদেও আল্লাহর জন্য যাই না। সাহাবায়ে কেরাম বাজারে যেতেন আল্লাহর জন্য, বলেন হাত্তা লোকমাতা ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা তো সেটাও যেন আমার জন্য। বাচ্চা জন তো আল্লাহকে লিয়ে, বাচ্চা জন্মাও তো আল্লাহর জন্য, শাদি করো তো আল্লাহকে লিয়ে, বিয়ে করো তো আল্লাহর জন্য, মাল কামাও তো আল্লাহকে লিয়ে, মাল কামাও তো আল্লাহর জন্যই মাল কামাও। বলেন কার জন্য? বলেন আল্লাহর জন্যই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মা আসহাল নুতকা ওয়া মা আসআব ফিআলা, বলা কতই না সহজ, বলা কি কতই না সহজ, একটা শব্দ আল্লাহর জন্য, শব্দ একটা কি, লেকিন এই শব্দের দাম কত, পুরো কায়নাত, সাত আসমান, সাত জমিন, না না এটা জান্নাতুল ফেরদাউসের চেয়েও ভারী, এটা লৌহ কলমের চেয়েও ভারী, এটা আরশে আজিমের চেয়েও ভারী, শুধু এক শব্দ আল্লাহর জন্য। বলেন শুধু এক শব্দ কি, আল্লাহর জন্য। সল্লি লিরব্বিকা ওয়ানহার, শুধুই জীবন বানাও রবের জন্য, জীবনের উদ্দেশ্য বানাও, রব জীবনের উদ্দেশ্য বানাও। বলেন রব জীবনের কি বানাও, রব জীবনের উদ্দেশ্য বানাও, শুধুই মজলিস ভারী করা এটা জীবনের উদ্দেশ্য না হয়, মুরিদান বেশি হওয়া এটা জীবনের উদ্দেশ্য না হয়, মুরিদান ইরিদান, মুরিদান আর কি ইরিদান, ইসালে সব আর এই সালে সব, এই সালের সব, এটা হলো এই সালের সব, এই খন্দের সব, বুঝেন না তো, বুঝেন না মানে কি, এই সিজন, এই সালের সব মানে হলো এই সিজনের সব, মুরিদান ইরিদান এই চালে সব ওই চালে সব না, উদ্দেশ্য বানাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বি রাব্বি আল আযীম, পরে বলেন রাব্বি সুবহান রাব্বি রব্বি। আচ্ছা মা তার বাদ 2 বছরের বাচ্চাকে যখন আম্মু বলে ডাকে, ওই আম্মু বলার মধ্যে লৌকিকতা কদ্দূর আছে? আর 2 বছরের বাচ্চা যখন মাকে মা বলে, লৌকিকতা কদ্দূর, লৌকিকতা আছে? পুরোটাই কি, পুরোটাই ভালোবাসা, পুরোটাই ভালোবাসা, বলেন পুরোটাই ভালোবাসা, এই এটা এই ভালোবাসা, এটা হলো রব্বে কারীমের ভালোবাসার কোটি কোটি ভাগের এক ভাগ। কি মা তার বাচ্চাকে রাত 2 বাজে, পৃথিবীর কেউ নাই, শুধু সে আছে আর তার বাচ্চা আছে, এই মুহূর্তে মা বাচ্চার মুখে যে চুমু এঁকে দেয়, এটার মধ্যে কি পরিমাণ লৌকিকতা, এটার মধ্যে কি পরিমাণ ভালোবাসা, হ্যাঁ এটা রবের ভালোবাসার কত ভাগের এক ভাগ। ইন্না লিল্লাহি মিয়াতা রহমা, আল্লাহ তাআলা বলেন আমার কাছে আমার মোট রহমত আছে 100 ভাগ, আনজালতু মিনহা রহমাতান ওয়াহিদাতান, এখান থেকে এক ভাগ নাজিল করেছি দুনিয়াতে,
এক বাঘ নাজিল করছে কোথায়? ওয়াকাসামতু বাইনাল ইনসি ওয়াল উহুশ ওয়াল জিন, এই এক ভাগকে আমি ভাগ করে দিয়েছি সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জানোয়ারদের মধ্যে আর সমস্ত জিনদের মধ্যে। এবার রাসূল বলেন ওয়া বিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা, ওই এক ভাগের কোটি কোটি ভাগের এক ভাগ মা ভাগে পাওয়ার কারণে মা তার মা বাচ্চাকে এতটা ভালোবাসে, মা বাচ্চাকে এতটা ভালোবাসে। গরু গাভী তার বাচ্চার জন্য কুকুরের সাথে যুদ্ধ করে, কুকুর তার বাচ্চার জন্য বিড়ালের সাথে যুদ্ধ করে, বিড়াল তার বাচ্চার জন্য কুকুরের সাথে জান লাগা সাথে কি লাগা জানবাজি লাগা। আমার যে রব এক ভাগ রহমতকে সারা পৃথিবীর সমস্ত ইহুদি, সমস্ত নাসারা, সমস্ত হিন্দু আর সমস্ত বিজাতি আর সমস্ত বেঈমান আর সমস্ত জানোয়ারদের মধ্যে ভাগ করছেন, আর বাকি 99টা রহমত রেখে দিয়েছেন শুধুই লিল মুমিনিন আল ওসাত, শুধুই নাফরমান মুমিনিনকে দেওয়ার জন্য। কি ভাই, দুনিয়াতে এক ভাগের কত ভাগ পড়ছে আমার ভাগে, আমার মার ভাগে কত ভাগের এক ভাগ? 100 ভাগের এক ভাগ। আমার মার মতো কত মা আছে পৃথিবীতে, সব মারা মিল্লা কত পাইছে? এক ভাগের কই? এক ভাগের কোটি কোটি ভাগের এক ভাগ, সব মারা মিল্লা এক ভাগের কোটি কোটি ভাগের এক ভাগ। ওই এক ভাগের মধ্যে বাবার স্নেহ আছে, ওই এক ভাগের মধ্যে ভাইয়ের ভালোবাসা আছে, ওই এক ভাগের মধ্যেই বোনের স্নেহ আছে, এক ভাগের মধ্যেই আছে। তাহলে বাকি কত ভাগ রয়ে গেছে? এই 99 ভাগ গরুকে দিবে না, এর মধ্যে গরু নাই, এর মধ্যে ছাগল নাই, পৃথিবীর কোনো বেঈমান নাই, পৃথিবীর কোনো জানোয়ার নাই, ওই এক ভাগ শুধু আমাদের জন্য। 99 ভাগ শুধুই আমাদের জন্য। এবার আমাদের ভাগে কত করে পড়বে? লেকিন ওই ভাগ দেওয়ার জন্য রব 3টা শর্ত রেখে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ, কয়টা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এক ভাগ রহমত, 99 ভাগ রহমত আমাকে দেওয়ার জন্য আমার রব 3টা শর্ত জুড়ে দিয়েছেন। 1 নম্বরে তওবা করবা, 2 নম্বরে ঈমান আনবা, 3 নম্বরে আমলে সালেহ করবা। আল্লাহ, কয়টা শর্ত? কি কি? তওবা, ঈমান, আমলে সালেহ। আবার বলেন, তওবা, ঈমান, আমলে সালেহ। সবার মুখস্থ হয়েছে? কি কি? এই 3টা যদি হয়ে যায় তো রব বলেন যাও কথা দিলাম, পেছনের পুরো রেজিস্টারে যত গুনাহ ছিল নেকি দ্বারা বদলে দেব, নেকি দ্বারা বদলে দেব, অতলের মতো গুনাহ নেকি দ্বারা বদলে দেব, জেনার মতো গুনাহ নেকি দ্বারা বদলে দেব, শিরিকের মতো গুনাহ নেকি দ্বারা বদলে দেব, নেকি দ্বারা বদলে দেব। শুধু গুনাহ মুছে দিবে না, নেকি দ্বারা বদলায় দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। বনি ইসরায়েলের ওই হত্যাকারী 99 জনকে হত্যা করছে, কতজনকে? 99 জনকে হত্যা করছে। হত্যা কইরা তার কোনো আবেদকে জিজ্ঞেস করছে, আবেদ, আল্লাহ কি আমাকে মাফ করবে? সে বলল, 99 হত্যা করে আবার মাফ? ওই বেটা বলে, তোকে দিয়ে সেঞ্চুরি করে দিব, যা। তাকে সাইজ করে দিয়ে 100টা পুরা করছে। কতটা পুরা করে দিছে? এখন আবার ভয় হয়েছে, আমার কি হবে? কোন আলেমে দিনকে জিজ্ঞেস করছে, আমার কি হবে? বলে, যাও তুমি গুনাহের পরিবেশে, যে পরিবেশে আছো এখান থেকে গিয়ে
ওই দূরের গ্রামে চলে যাও, ওখানে কিছু আল্লাহওয়ালা মানুষ আছে, তাদের কাছে গিয়ে ছাতে উঠা বসা করো, গুনাহের পরিবেশ ছেড়ে দাও, হিজরত করো, হিজরত করো, তাও ওই গ্রামে চলে যাও। এই লোক রওনা দিছে, পথিমধ্যে মালাকুল মৌত এসে হাজির, পথিমধ্যে কার সাথে সাক্ষাৎ? মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ। এবার ফেরেশতা দুই ভাগে ভাগ হয়ে গেছে, জান্নাতের ফেরেশতা বলে আমরা নিব, জাহান্নামের ফেরেশতা বলে রেজিস্টার হলো 100টা খুনের রেজিস্টার তোরা নিবি। রেজিস্টার কত খুনের রেজিস্টার? মামলা হলো 100 খুনের মামলা, আসামি কত খুনের আসামি? 100 খুনের আসামি, 100 খুনের আসামি তোরা নিবি। জান্নাতিরা বলে তোরা দেখিস না, তওবা করে, তওবা করার জন্য রওনা দিছে, তওবা করছে না রওনা দিছে। এবার দুই দলে ঝগড়া, জান্নাতিরকে আমরা নেব, জাহান্নামীরকে আমরা নেব। আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা পাঠাই দিয়ে সালেস, বিচার করে দাও, যাও গন্তব্যস্থল যদি কাছে হয় জান্নাতিদের হাতে তুলে দাও, আর প্রত্যাবর্তন স্থল যদি কাছে হয় জাহান্নামীদের হাতে তুলে দাও, আর ওই জমিন গন্তব্যস্থল হলো দূরে। ফেরেশতারে দিছে বিচার করতো, নিজে করতেছে রহম, জমিন দিয়ে ইশারা দিছে তুই ছোট্ট হয়ে যা। কি ভাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। একজন খুব খুশি, একজন আমাদের মধ্যে একজন খুব খুশি, ভাবছে যাক সব তো মাফ করে দিবে, ও ব্যাংকারও খুশি, লেকিন শর্ত জুড়ে দিয়েছেন ইল্লা মান তাবা। বলেন শর্ত কি? এই শর্তে শর্ত প্রযোজ্য, শর্ত প্রযোজ্য, চারটা শর্ত, তাওবার চারটা শর্ত। এক নাম্বার, আন্নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এর উপরে লজ্জিত হওয়া। নাম্বার, কালউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। তিন নাম্বারে, আল আজমু আন আদামে আউদাতিহা, জীবনে আর করবে না বলে ওয়াদা করা। চার নাম্বারে, আর রুজুউ ইলা সাহিবিল হাক্কে, যার হক মেরেছি তাকে তার হক ফেরত দেওয়া। বলেন, যার হক খেয়েছি তাকে তার হক কি দেওয়া? এই চারটাকে বলে তওবা। বলেন, আর যদি চারটা না হয় তবে তওবা, তওবা, এটা হবে তওবা, তওবা। আর যদি চারটা হয় এটা হবে কি? তওবা। কি হবে বলেন? তওবা। তওবার মধ্যে কয়টা শর্ত? প্রত্যেকে একজন আরেকজনকে শোনান এই চার শর্ত, শুনুন ভাই, শুনুন ভাই, হ্যাঁ শুনান। এক নাম্বার, লজ্জিত হওয়া। দুই নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া। তিন নাম্বার, ওয়াদা করা আর কোর্টে যাইতাম না, ওয়াদা করা আর ব্যাংকে যাইতাম না, ওয়াদা করা আর কি সুদের টাকা তুলতে আর যাইতাম না, ওয়াদা করা, ঘুষ আর খাবো না, ওয়াদা করা, এগুলো আগে খাইছেন এগুলো ফেরত দেওয়া। বলেন, যেগুলো আগে খাইছেন বলেন সেগুলো কি দেওয়া? সেগুলো, সেগুলো ফেরত দেওয়া, সেগুলো কি দেওয়া? তাহলে কয়টা শর্ত পাইছি? মুখস্থ হয়েছে সবার? কি কি? ওই সাহাবা ইকরাম তার যুদ্ধে, ওই তিনজন তাবুকের যুদ্ধে, ওই তিনজন সাহাবি তারা লজ্জিত হয়েছিলেন, তাদের লজ্জাটা কেমন ছিল? অদাখাতিল আরদু বিমা রাহুবাত, আল্লাহ তাআলা বলেন এদের সামনে দুনিয়া প্রশস্ত থাকা সত্ত্বেও কি হয়ে গেছে? তং হয়ে গেছে, নিজেরা নিজেদেরকে আয়শা মদিনার ফিলারের সাথে বাঁধা দিছে। ফিলারের সাথে কি দিছে? নিজে আয়শা নিজেকে বেঁধে ফেলছে ফিলারের সাথে। রিয়াদুল জান্নার ভিতরে ওই ফিলার এখনো আছে কিনা? ওই ফিলারের সাথে নিজেকে বেঁধে দিছে যে না, রাসূল কি পরিমাণ তং হয়েছে, খবরদার কেউ তাদের সাথে সালাম দিতে পারবে না, আর কাউকে
সালাম দিলে নিতে পারবে না, তাদের সাথে কারো কোন ধরনের লেনদেন হবে না। মুরারা রবিয়া দুজন ছিল একটু বুড়ো, দুজনের স্ত্রীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তারা তো বুড়ো, একটু অনুমতি দেন, শুধু আমরা তাদের খাবারটা তাদের কাছে পৌঁছে দিই। রাসূল এতটুকু অনুমতি দিলেন, এক টানা 40 দিন কাঁদলেন। দৃশ্যটা কেমন, মদিনার ফিলারের সাথে হাত বাঁধা, দৃশ্যটা কেমন? আদম কাঁদছেন কতদিন, গুনাহ তো নয় একমতে খোদাবন্দি, লেকিন কাঁদছেন কতদিন, 350 বছর। গুনাহ না গুনার মতো, এটা কি গুনাহ না গুনার মতো, এটা গুনাহ নয় গুনার মতো। আর ওই সাহাবিরা কতদিন কাঁদছে, 40 দিন। এবার আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন, কিন্তু আবার ধমক দিয়ে দিলেন, আজ থেকে কিন্তু আগামী দিনগুলো এই সত্যবাদীদের সাথে থাকবা। বলছে বলেন, এই সত্যবাদীদের সাথে থাকবা, অকুনুমা সাদিকিন। এটা এই আয়াতে কালিমা নাজিল হয় এই তিনজনের সামনে, সালাসাতু মিনাল মুখাল্লাফিন, এই তিনজনেরকে আল্লাহ তাআলা বলেন অকুনুমা সাদিকিন, যাও তওবা তো কবুল করলাম, তবে আজ থেকে একটা হুঁশিয়ারি দিলাম, আজ থেকে কাদের সাথে থাকবা, এই সাদিকিনদের সাথে থাকবা, এই সত্যবাদীদের সাথে থাকবা, এই সাহাবাদের সাথে থাকবা, তারা কোনো হিলা করে নাই, তারা কোনো হেকমত করে নাই, তারা চলে গেছে আল্লাহ রাস্তায়, এদের সাথে থাকবা, এদের সাথে কি করবা, এদের সাথে থাকবা, জীবনে আবার কখনো যদি আল্লাহ রাস্তায় যাওয়ার প্রয়োজন পড়ে খবরদার পিছে থাকতে পারবা না, দেখতে পারবো না। অপরাধ করছিল কয়টা, কিসের একটা অপরাধ, সাহাবা ইকরামের সাথে আবার অপরাধ কিসের, কি তার নাই আল্লাহ রাস্তায়, তাইলে এটাকে বলে আন্নাদামা, এটাকে বলে লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, চোখের পানি হলো লজ্জিত হওয়ার খুন পানি হয়ে বের হয়ে আসে, বলেন কি বলছি বলেন, লজ্জিত হওয়ার খুন পানি হয়ে কি হয়ে আসে, পানি হয়ে বের হয়ে আসে। এই জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি, যেই জিনিস যত কম পাওয়া যায় এই জিনিস তত দামি হয়। কোনো মখলুককে আল্লাহ তাআলা কান্নার যোগ্যতা দেন নাই, কোনো প্রাণীকে আল্লাহ তাআলা কান্দার যোগ্যতা দেন নাই, কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা কান্দার যোগ্যতা দেন নাই, কোনো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কান্দার যোগ্যতা দেন নাই। দুনিয়ার কোনো ইহুদ আর নাসারা, দুনিয়ার কোনো খাসারা, দুনিয়ার কোনো বেঈমানকে আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে কান্দার যোগ্যতা দেন নাই, দেন নাই বলেন, আল্লাহ তাআলার ভয়ে কান্দার কি দেন নাই। এই জন্য হাকিমুল উম্মত বলেন, এক বাচ্চা তার সমস্ত চাহিদা পুরা করে কান্না দিয়ে, বলেন বাচ্চার একটা যোগ্যতা আছে কি, আর কি কি, আর কি কি যোগ্যতা আছে বাচ্চার, 6 মাসের বাচ্চার আর কি কি যোগ্যতা। আমার মা বলতেন, বাচ্চার মা বুঝে বাচ্চার ইশারা, বোবার মা বুঝে বোবার ইশারা, বলে কোন কান্নায় পেশাব করবে এটা মা বুঝে, কোন কান্নায় পাখানা করবে এটা মা বুঝে, কোন কান্নায় পায়ের মধ্যে পিঁপড়া কামড়াইতেছে এটা মা বুঝে, কোন কামড়া চুলের ভিতরে পিঁপড়া ঢুকছে এটা মা বুঝে। আচ্ছা আচ্ছা কথা, 6 মাসের বাচ্চা কাঁদে, মা ছুটে এসে মাথা চা মাথা কি চায়, এখন মাথা চাও কি লেগা, কই মনে হয় মাথার মধ্যে ফিফরা ঢুকছে। তাহলে বাচ্চার কাঁদা যদি মা বুঝে তো মানুষ বান্দার কাঁদা রব কেন বুঝবে না, বলে কি হয়। এজন্য আন্নাদামাতু আলা মা কান, চোখের পানি হাজার বছরের গুনাকে মুছে দেওয়ার জন্য যথেষ্ট, এক ফোঁটা চোখের পানির মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ তাকত রাখছেন, বলে কি পরিমাণ ক্ষমতা রাখছেন, সারা দুনিয়ার অ্যাটমের মধ্যে যে পরিমাণ পাওয়ার, এক ফোঁটা চোখের পানির মধ্যে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি পাওয়ার রাখছেন, কি এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা। জন্য তাওবা ইল্লা মান তাবা, এক নম্বরে তাওবা, আবার এক নম্বরটা কি আন্নাদামা,
লজ্জিত হওয়া, কি দুই নাম্বার? আচ্ছা, আপনার একটা 5 টাকার কয়েন ড্রেনে পড়ে গেছে, ড্রেনে, এই ড্রেনে কয়েনটা রেখে দিয়ে কত টন পানি দিলে এই এই কয়েনটা পাক হবে? আর ওটাকে যদি তুলে নিয়ে আসে 1 গ্লাস দিয়ে দেন, এক বদনা দিলে? তাহলে বোঝা গেছে কলউ মা কান, গুনার পরিবেশ ছেড়ে দেওয়া। বলেন গুনাহের পরিবেশ ছেড়ে দেওয়া। কি বলছি? গুনার পরিবেশ ছেড়ে দেওয়া, গুনার পরিবেশ ছেড়ে দেওয়া, ফমুলে ছেড়ে দেওয়া, গুনাহের আসবাব ছেড়ে দেওয়া, গুনাহের পরিবেশ ছেড়ে দেওয়া, গুনাহের বন্ধু ছেড়ে দেওয়া। যেই বন্ধু আমাকে গুনাহ করতে বাধ্য করে এরকম বন্ধু ছেড়ে দেওয়া, যেই দ্রব্য আমার কাছে থাকলে গুনাহ হয় এই দ্রব্যটা ছেড়ে দেওয়া, এই দ্রব্যটা কি ছেড়ে দেওয়া, গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, যেই বদ অভ্যাস আমার কাছে আছে এটা সমূলে ছেড়ে দেওয়া, এটা সমূলে কি দেওয়া, ওই পরিবেশ ছেড়ে দেওয়া, ওই চাকরি ছেড়ে দেওয়া, ওই পেশা ছেড়ে দেওয়া, যেটাতে আমার গুনাহ হয়, যেটাতে আমার কি হয় বলেন? তাহলে এটা হলো তওবা, এটা হলো কি তওবা? তাহলে তওবা মানে কি? শুধু তওবা, তওবা, তওবার 1 নম্বর কি? তওবার 2 নম্বর কি? গুনাহ ছেড়ে দেওয়া। তওবার 3 নম্বর কি? এবার ওয়াদা করা, এবার আল্লাহর সাথে চুক্তি করা, আল্লাহ আর জীবনে এ গুনাহ করব না। সকলে বলেন আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না। এই কথার উপরে মজবুত থাকেন, এটা এটা এটার উপরে আমি 100 ভাগ মজবুত। লেকিন খোদা না খাস্তা এরপরে যদি হয়ে যায় তো রব যেন বলবেন এবার কি করবি? আল্লাহ আর করব না, যা আবার মাফ। এবার আবার সিদ্ধান্ত নিলেন না আর করবই না, খোদা না খাস্তা আবার হয়ে গেছে, আল্লাহ এবার কিরবি? আর এবারও মাফ। আল্লাহ এভাবে যোগ কয়বার? এক ডেলি 70 বার হলেও 70 বার কি? লেকিন প্রত্যেকবারে আমি চাইবো ওই 4টা, কারণ গুনার যোগ্যতা তোকে আমি দিয়েছি। তো যদি গুনার যোগ্যতা দিয়ে মাফ না করি তাহলে দোষটা হবে আমার। এই জন্য তোরে গুনার যোগ্যতা যেহেতু আমি দিছি, গুনা যেহেতু তুই করবি, আর আমি যেহেতু মাফ করনেওয়ালা নাম রাখছি, মাফ আমি করব। চ বাকি একবার গুনা করে কিন্তু তুই আমারে কইতে হইব, আমি আর করতাম না। কি বলতে হবে বলেন? আমি আর, আমি আর করব না, আমার মতে হাসি হাসি আমি আর করব না, না আল্লাহ আমি আর করতাম না। এজন্য মুখে আস্তাগফিরুল্লাহ আল মুসিররু আলা যুনুব, গুনাহ করতে থাকা, মুসির মুসির মানে কি? ইসরাফ, গুনাতে ধারাবাহিক চলতে থাকা, আর মুখে ইস্তিগফার, মুস্তাগফির বিল লিসান, মুখে আস্তাগফিরুল্লাহ, আর আল মুসির আলা যুনুব, গুনাহে ইসরার আর দায়মি, আল মুস্তাজি মা রব, সে যেন রবের সাথে দুষ্টুমি করলো, নাউজুবিল্লাহ বলেন, সে রবের সাথে কি করলো? তাহলে ইস্তিগফারের প্রথম কথা কি? 2 নম্বর কথা কি? 3 নম্বর কথা কি? ওয়াদা করা আর জীবনে কখনো? এরপরে 4 নম্বর হলো বান্দার হক সম্বলিত হলে বান্দাকে ফেরত দেওয়া। যদি এমন হয় তা আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল্লাহু লিউআদ্দিবাহুম ওহুম ইস্তাগফিরুন, ইস্তিগফার করবা আর আমি আযাব দিব? আমি এমন না, আমি কি না? ওয়ামা কানাল্লাহু লিউআদ্দিবাহুম ওহুম ইস্তাগফিরুন, তুমি ইস্তিগফার করবা আর আমি তোমাকে আযাব দিব? আমি এত কঠিন না, এটা আমার অভ্যাস না। বলেন এটা আমার কি না? এটা আমার অভ্যাস না, আমার অভ্যাস, আমার অভ্যাস, আমি গাফুর, আমি গাফার, আমি গাফের, আমি শুধু গাফের এটাই শেষ না, গাফুর এটাই শেষ না, আমি গাফুরও আবার রহিমও।
কি আমি কি বলেন? ওয়াকানাল্লাহু গাফুরুর রাহিমা, এজন্য আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সকলে চোখ বন্ধ করেন। আন্নাদামাতু আলা মা কান, অতীত জীবনের উপরে একটু লজ্জিত হয়ে অতীত জীবনের গুণাগুলো মনে করে করে অতীত জীবনের গুণাগুলো মনে করেন, একটা একটা গুণা বালে ঘর পর থেকে একটা একটা গুণা মনে করতে থাকেন। সকলে চোখ বন্ধ করেন, নিজের অতীতের সফাহাতের দিকে একটু তাকান, নিজের অতীতের ইতিহাসের দিকে একটু তাকান। অতীতের দিনের বেলা, অতীতের রাত্রিবেলা, অতীতের খালোয়াত, অতীতের জালোয়াত, অতীতের লোকালয় আর অতীতের একাকিত্ব, কোন অতীতের সকালবেলা, কোন অতীতের দুপুরবেলা, কোন অতীতের বিকেলবেলা, কোন অতীতের রাত্রিবেলা মনে করে করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা একটা গুনাহ মনে করে করে চোখের পানি ছেড়ে দেন, জীবনের শেষ মজলিস মনে করে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে মাফ ফরমান, আল্লাহ আমাকে মাফ ফরমান। আল্লাহ আমরা গুনার সাগর নিয়ে আসছি মাওলা, গুনার পাহাড় নিয়ে আসছি মাওলা। সকলে মনে মনে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকেন, ওই তিনটা কথা মনে করে করে মাপ চাইতে থাকেন। নিজের গুনাগুলোর কথা মনে করে করে মাপ চাইতে থাকেন, একটা একটা গুনার কথা মনে করে করে মাপ চাইতে থাকেন। আল্লাহ আমাকে মাফ ফরমা, আল্লাহ আমাকে মাফ ফরমা। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ দিনেও গুনাহ করেছি, আল্লাহ রাতেও গুনাহ করেছি, আল্লাহ লোকালয়েও গুনাহ করেছি, একাকিত্বেও গুনাহ করেছি মাওলা, আল্লাহ বেশুমার গুনাহ করে ফেলেছি মাওলা, আল্লাহ বেনেহায়া গুনাহ হয়ে গেছে মাওলা, আল্লাহ সীমাহীন গুনাহ হয়ে গেছে, আল্লাহ সীমাহীন গুনাহ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ জবানে কোটি কোটি গুনাহ করে ফেলেছি, চোখে কোটি কোটি গুনাহ করে ফেলেছি, আল্লাহ কোটি কোটি গুনাহ হয়ে গেছে মাওলা, আল্লাহ কোটি কোটি গুনাহ হয়ে গেছে মাওলা, আল্লাহ আমাকে মাফ ফরমা। সকলে হৃদয়ের গহীন থেকে বলেন, কলিজা থেকে বলেন, কলিজা থেকে বলেন, আওয়াজ ছাড়া বলেন, আওয়াজ ছাড়া বলেন, চোখের পানির ভাষায় বলেন, আল্লাহ
আমাকে মাফ ফরমান, আমাকে মাফ ফরমান, আল্লাহ ভুল হয়ে গেছে মাওলা, বুঝি নাই মাওলা, আল্লাহ চোখের গুনাগুলো মাফ করে দেন, কানের গুনাগুলো মাফ করে দেন, দিল দেমাগের গুনাগুলো মাফ করে দেন, আল্লাহ আল্লাহ ওয়াদা করছি আর গুনাহ করব না মাওলা, আল্লাহ ওয়াদা করছি আর গুনাহ করব না মাওলা। সকলে বলেন আল্লাহ আর গুনাহ করব না মাওলা, আর গুনাহ করব না মাওলা, আর গুনাহ করব না মাওলা, আল্লাহ আর গুনাহ করব না মাওলা, আল্লাহ আর গুনাহ করব না মাওলা। No, no.
রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইস্তিগফার করার তৌফিক লাভ হয়, জিন্দেগিটা কেমন হবে বলে কি ভাই করবো তো ইনশাআল্লাহ। এই মজলিসে আমরা যারা আছি সকলেই নিয়ত করেন যে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। জামাতের সাথে নামাজ এর চেয়ে বড় কোনো ইবাদত আর পৃথিবীতে হইতে পারে না। পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে কি জামাতের সাথে প্রতিদিন কিছু না কিছু তাসবিহাত পড়ব ইনশাআল্লাহ, প্রতিদিন কিছু না কিছু সাদাকা করব। সাদাকা এটা হবে সুদনপুরে যারা আসবেন তাদের সেবা, তাদের চিহ্ন। এখানে এক টুপি পড়তে হবে না, এক ধরনের পাঞ্জাবি গায়ে দিতে হবে না, এক ধরনের জুতা পরতে হবে না। কি বলছি বলেন, আয়েকের যে জুতা আপনারাও সেই জুতা, এটা তো কিছুটা বেয়াদবি। কেউ ইটালির জুতা হাতিয়ে দিছে তা আপনি এখন হাওলাত করে ইটালির জুতা কিনেন, ইসলাম পছন্দ করে না। ইসলাম কি করে না বলেন, ইসলাম পছন্দ করে না, সব এক রঙের কুর্তা গায়ে দিতে হবে এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম কয় যার কাছে যেটা ভাল লাগে সেটা কর। টুপি জিয়ে ওয়াহেদ জরুরি না, কুর্তা জিয়ে ওয়াহেদ জরুরি না, জুতা মোজা জিয়ে ওয়াহেদ জরুরি না, হ্যাঁ জিয়ে ওয়াহেদ জামাতের সাথে নামাজ। কি বলছি বলেন, চায়কে পান খায় এই জন্য আমাকে পান খাইতে হবে এটা জরুরি না, চায়কে ইন্ডিয়ান জর্দা খায় এই জন্য আমারও ইন্ডিয়ান জর্দা খাইতে হবে জরুরি না, এটা কি না বলেন, এটা জরুরি না, এটা জরুরি। আই যে যদি আমিও পান খাইতাম এখন একটা একটা পান দিত আর খাইতে থাকতাম, আপনারা এখান থেকে যাইতে পানের বাটাল হয়ে যেত। আল্লাহ রহম করছে, আল্লাহ কি করছে, আল্লাহ সুদন্দপুরের পান থেকে রহম করছে। জামাতের সাথে নামাজ, এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ, এরপরে তাসবিহাত, এরপরে প্রতিদিন কিছু না কিছু সাদাকা। বলেন প্রত্যেক দিন কিছু না কিছু সাদাকা করবেন। যদি সাদাকা করার জায়গা না পান একটা বক্স বানাবেন, বক্স ওই বক্সের মধ্যে সাদাকা রেখে দিবেন, এরপরে যখন কোনো সাহেল কোনো প্রয়োজন আসে ওই বক্স থেকে দিয়ে দিবেন, যেন একদিন না যায় আপনার সাদাকা ছাড়া। বলছি বলেন, যিনি বেশিওয়ালা তিনি বেশি দিবেন, যিনি কমওয়ালা তিনি কম দিবেন, যিনি পান খান এক পানের টাকা দিবেন, যিনি চা খান এক চায়ের পয়সা দিবেন, কিন্তু সাদাকা এটা হবে এই 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 আর সুদন্নপুরের চিহ্ন। এত সাদাকা করেন কেন, সুদন্নপুর যাই এর লেগা কি ভাই। তাহলে জামাতের সাথে নামাজ বলেন, যে জামাতের সাথে নামাজ পড়তে পারবেন না তিনি এখানে বরায়ে করম না আসলেই ভালো হয়। বলছি আপনার আপনার মতো মুরিদ ইরিদান আমার লাগবে না। বলছি বলেন, কি লাগবে না আপনার মতো ইরিদান আমার লাগবে না, আর আমিও আপনার পীর হওয়ার যোগ্য না। জামাতের সাথে নামাজ
এই এখন আজান হবে, কিছু মানুষ কইব চলো সামনে যায় পড়ো, এই শয়তান তারে পাইছে। আরে কে পাইছে বলেন? এই শয়তানে তারে পাইছে, চলো সামনে যায় পড়বো, শেষ হারায় যাবে। শয়তানে কইব হুজুরে কইলো কি, তুই করলি কি, মামা আনিসের মতো আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলে কি, আমারে জেলখানা থেকে বের করার পর আবার নিয়ে গেছে, মামা আনিসের কে আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলে কি, জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার এক আশ্চর্য ঘটনা শুনেন, আমি সিরে কুরতুবির মধ্যে এক আশ্চর্য ঘটনা পড়ছি। বাদশাহ মামুন রশিদের দরবারে একজন লোক এসে ইয়াজিদের খুব সমালোচনা করছে, ইয়াজিদের ওই দরবারে একজন আলেমে দিন বসা ছিলেন, ইনি শুনছে, শুনি বলছে বলো শুনো, তুমি যে ইয়াজিদের ব্যাপারে এই কথাগুলো বললা, তোমার কাছে কি দলিল আছে? না নাই। কইতেই কইছো? সবাই কইছে, দেখি আমি কইছি, এজিদ এজিদের গুনার সাজা পাবে, আর তুমি যেগুলো বলছো তুমি তোমার গুনার সাজা পাবা, বলছে বলেন, আবার বলেন। এই জন্য বর্তমান সিচুয়েশনে আমাদের অবস্থান, বলেন কি বলছি, বলেন, আবার বলেন, আবার কোন, আমি শুধু যখন মানুষ ফেসবুকে ছবি বিভিন্ন ছবি দেখবে, আর আপনি তখন শুধু তসবি পড়বেন, আপনি তখন শুধু কি পড়বেন, এজিদের মতো জালেম এখনো কেউ হয় নাই, তার সমালোচনা করছে, আর তার এজিদ এজিদেরটা পাবে, তুমি তোমারটা পাবা, বলছি বলেন। এখন এখান থেকে উঠে যায় কেউ কি বলবে জানেন, একটা ওয়াজ নি করলো, কি কওয়ার দরকার ছিল আজকে, হচ্ছেটা কি, কি কওয়ার দরকার ছিল, কইলোটা কি? আমারে গত জুমে একজন আইসা কয় কানে কানে, হুজুর এত জুলুম চলতেছে আপনি কিছু বলেন, আমি মাইক কেন দিই, আপনি কন আইকে, হেডা আপনি কন, ওটা আমি কই, আইকে আমি যে জিকির কথা কইছি হেডা হয়েছে আমার কথা, আর আপনি যেটা আপনি কইতেন চাইতেছেন হেডা আমি পাইতাম না, হেডা আপনি কই দেন, ধরেন সুরসুর করে হাঁটে চলে গেছে। মাগরিবের সময় আসছে, হুজুর সেই পরিমাণ জুলুম চলতেছে, মাইকে কিছু কন, মাইকে ধরেন এটা আমনে কন, কি বলছি কন, ওটা আমনে লেগে রাখছি, এটা আমনে কন, দেখ আমি কইতাম খা, কিছু আমি কইছি, কিছু আমনে কন, আমনে জন্য এত শখ লাগছে তো আমনে কন, আস্তে সুসুর করে হাঁটে চলে গেছে। এটা আম করে লাগাই দেয়, আম করে লাগাই দেয়, নিজেরা যা তামসা চা, আমরা এগুলো বুঝি গেছি, আমরা এগুলো কি বলেন, আমরা এগুলো বুঝে গেছি, আমরা এখন তামসা চাইতে আর রাজি না, আমকো মাথার বড়ি থুইয়া নুন থুইয়া আপনারা বড়ি খাইবেন, আমরা এই কাম করতে আর রাজি না, বলছি বলেন, আমাদের মাথায় নুন রেখে আপনারা বড়ি খাবেন, আমরা আর এত বোকা হই না, আমরা বহুত বুঝছি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন, এই জন্য আমরা নীরব, জিকির বাড়ান, জিকির বাড়ান, ফিকির বাড়ান, দোয়া বাড়ান, কান্দা বাড়ান, বলেন জিকির ফিকির দোয়া, বলেন এগুলো বাড়ান, এগুলো কি করেন, এগুলো বাড়ান, ঘরে ফিরেন, ঘরে ঢুকেন, ঘরে ওয়ালিয়াসাকা বাইতুক ওয়ালিয়াবকি আলা খাতিয়াতিক, নিজের ঘরে থাকেন আর দোয়া করেন, ঘরে থাকেন আর দোয়া করেন, কি বলছি, হতে পারে আপনার একজনের কাঁদার বরকতে আল্লাহ 56,000 বর্গ মাইলকে ঠিক করে দিন, কইবেন হুজুর কাঁদা দিয়ে বুঝি ঠিক হইব, যেটা ঠিক হইব এটা আপনি করেন, আমি কাঁদি, ওটা আমি পাইলাম না, ওটা আপনি করেন চান, এটা আপনি করেন চান, আপনাদের কাঁদা দিয়ে নিই ইসলাম হবে, তা আপনি যেটা দিয়ে ইসলাম হবে সেটা আপনি করেন, আমি কাঁদা লইয়া থাই, সব কাম আমি একলা করতাম, আমি কিছু করি, আপনি কিছু করেন, আমি জিকির করি, আমি ফিকির করি, আমি দোয়া করি,
আমি কি করি? বোম্বাই মরিচ চিনেন নি? বোম্বাই মরিচ এটাও বুঝি একটা দ্রব্য, এটাও বুঝি একটা মাল। কালকে নিমচার বাজারে গেছি, দুই তিনজন দোকানদার শুধু বোম্বাই মরিচ বেছে। এটা সমাজের চাহিদার কত ভাগের? এক ভাগ, এক কোটি ভাগেরও কি না। ওই বেটার কাছে শুধু বোম্বাই মরিচ, ফোটকা মরিচ আছে, আর কিছু নেই। আমি কি মনে মনে কই আরে, এই বেটা বুঝি আর কিছু বেচতে পাইলো না, এতে শুধু বোম্বাই মরিচ দিই। আমি আরিফ শেখ কইছি, চা এ বেটা শুধু বোম্বাই মরিচ বেছে, আর আমি শুধু জিকির বেছি, চা এতে বুঝে আর কিছু বেচতে পারলো না, এতে শুধু বোম্বাই মরিচ বেছে। আপনি কিতা বেছেন? আপনি কিতা বেছেন? আপনি মুড়া বেছেন না? কাম সব বুঝে আমার কাম। আপনি কিতা বেছেন? ইনি সোয়াবিন বেছে। আচ্ছা, সোয়াবিন পৃথিবীর কত ভাগের? এক ভাগ। আমার জীবন যাত্রার জন্য সোয়াবিন পৃথিবীর কত ভাগের? এক ভাগ। সোয়াবিন বেচে, সোয়াবিন বেচছে কোটি 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 টাকার মালিক, সোয়াবিন বেচছে। তো এবেটা শুধু সোয়াবিন বেচেন কি? আমরা সরিষা, সরিষা লগে সরিষা রাখতে না দেন না? আলহামদুলিল্লাহ যেটা দিয়েছে এটা আলহামদুলিল্লাহ। আমরাও শুধু নুপুরে আল্লাহ যেটা দিয়েছে এটা আলহামদুলিল্লাহ। কি আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাকে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ যেন এই ইসলামী মজলিসকে কেয়ামত পর্যন্ত দায় মাল কায়েম রাখে। ওই জন্য এটাকে হাঙ্গামা করে নষ্ট করে দেওয়ার কোনো সুযোগ নাই। হাঙ্গামা করে সিলসিলাকে ধ্বংস করে দেওয়ার কোনো কি নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সকলের হায়াত দৌলতে ইলমে আমলের মধ্যে বরকত দান করেন। সকলেই বিসমিল্লাহ পড়ে পকেটে হাত দেন, বিসমিল্লাহ পড়ে সকলেই পকেটে হাত দেন। একটা হাজার টাকা, দুইটা হাজার টাকা, পাঁচটা হাজার টাকা,